ভালো আছেন। তো আজকে আমরা আমাদের কম্পিউটার ল্যাবে যত ধরনের প্রোডাক্ট আছে কম্পিউটার এ টু জেড, তো প্রত্যেকটা প্রোডাক্টের আমরা পাইকারি খুচরা দাম বলে দিব। তাহলে আপনারা যারা নতুন দোকান দিচ্ছেন বা আপনারা যারা কম্পিউটার বিজনেস করতে যাচ্ছেন, তো আপনাদের অনেকটাই উপকার হবে। তো আপনারা যারা পাইকারি এবং খুচরা কম্পিউটার মালামাল কিনতে চাচ্ছেন, আমরা আজকে কুরিয়ান মাদারবোর্ড থেকে ধরে পাওয়ার সাপ্লাই থেকে ধরে মনিটর থেকে ধরে এসএসডি থেকে ধরে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের বর্তমানে আপডেট যে প্রাইস আছে এগুলো বলে দিব। তাহলে আপনারা পাইকারি খুচরা আপনাদের পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের কম্পিউটার ল্যাব থেকে কিনতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন। তাহলে আমাদের নিয়মিত আপডেট ভিডিওগুলো আপনারা সরাসরি ইউটিউব থেকে পেয়ে যাবেন। এবং আমাদের একটি ওয়েবসাইট আছে www.ashikcomputer.com। আমাদের ওয়েবসাইটে আপনারা কম্পিউটার যাবতীয় যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা আপডেট প্রাইস জানতে পারবেন। আমরা প্রতিনিয়ত আমাদের কম্পিউটার ল্যাবের যত প্রোডাক্ট আছে আমাদের ওয়েবসাইটে আপডেট করে থাকি। তো বন্ধুরা, এখন আমরা আমাদের যে ভিডিওটি আছে এটি আমরা এখন শুরু করব। র্যাম আছে মার্কেটে, তো র্যামের যে প্রাইস আছে এটি আমরা প্রথমত শেয়ার করব আপনাদের সাথে। তো র্যামের মধ্যে আমাদের কাছে যে র্যামগুলো আছে DDR2 1GB র্যাম আপনারা যারা নিতে চাচ্ছেন, বিভিন্ন ব্র্যান্ডের হাইনিক্স বা স্যামসাংয়ের কোরিয়ান যে র্যামগুলো আছে, তো কোরিয়ান র্যামের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের র্যাম আছে। তো DDR2 1GB র্যামগুলো হচ্ছে বর্তমানে 130 টাকা করে, এবং DDR2 2GB-র যে র্যামগুলো আছে এগুলোর প্রাইস পড়বে বর্তমানে 450 টাকা করে। যে আর হচ্ছে DDR3 2GB যে র্যাম আছে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে কোরিয়ান র্যামের বর্তমানে আপডেটে 550 টাকা। তারপরে হচ্ছে 4GB যে র্যাম আছে, 4GB র্যামগুলো বর্তমানে ইনটেক পাবেন, এগুলো যে কোনো যে মাদারবোর্ডের মধ্যে সাপোর্ট করবে। এগুলো হচ্ছে অরিজিনাল, আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের র্যাম, এগুলো ইনটেক প্যাকেট সহ আছে। তো এই র্যামগুলোর আমরা 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব, এর প্রাইস পড়বে 1250 টাকা পারবেন। এবং অ্যাডাপ্টার যে র্যামগুলো আছে এগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে। তো অ্যাডাপ্টার 4GB র্যামগুলো 2 বছর ওয়ারেন্টি, এগুলো ইনটেক র্যাম, তো এগুলোর প্রাইস হচ্ছে বর্তমানে 1250 টাকা করে। আর আপনারা যারা 8GB র্যাম নিতে চাচ্ছেন, DDR3-র 8GB র্যাম আমাদের কাছে আছে অ্যাডাপ্টার, তো অ্যাডাপ্টার 8GB র্যামের প্রাইস পড়বে হচ্ছে 1950 টাকা করে, এগুলো 2 বছরের ওয়ারেন্টি। আর আপনারা যারা হিট সিনের র্যাম নিতে চাচ্ছেন, হাইপার বা জুহরের র্যামগুলা, DDR3 8GB র্যামগুলা 1600 বাসের, তো এই র্যামগুলোর প্রাইস পড়বে হচ্ছে বর্তমানে 2350 টাকা করে, এগুলো 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। আর জুহরের যে 4GB র্যামগুলো আছে DDR3, তো 4GB র্যামগুলো আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন। 4GB র্যামের প্রাইস পড়বে 1600 বাসের 1500 টাকা, এগুলো হচ্ছে 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের কাছে আরও বিভিন্ন কোরিয়ান র্যাম আছে, তো কোরিয়ান DDR4-এর যে র্যামগুলো আছে এগুলো হচ্ছে কোরশিয়ার, তারপর হচ্ছে স্যামসাং, হাইনিক্স, তো এই যে র্যামগুলো আছে এই র্যামগুলো আপনারা ব্র্যান্ড পিসির অরিজিনাল র্যাম, কোরিয়ান র্যাম, এগুলো 4GB-র প্রাইস বর্তমানে 1500 টাকা। আর আপনারা যারা 8GB DDR4-এর র্যাম নিতে চাচ্ছেন, কোরিয়ান র্যাম DDR4-এর 2400 বাস এবং 2666 বাসের, এগুলোর প্রাইস পড়বে হচ্ছে বর্তমানে 2550 টাকা করে। তারপর হচ্ছে জুহর রামাস্তা হাইপার বা লেনোভোর যে র্যাম আছে 8GB DDR4-এর যে র্যামগুলো আছে 2666 বাসের, এগুলো হিট সিনের র্যাম, আমাদের কাছে খুবই ভালো মানের আছে, তো এগুলোর যে প্রাইস আছে এগুলো হচ্ছে বর্তমানে 2850 টাকা করে, এগুলো 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, 3 বছরের ভিতরে যে কোনো সমস্যা এগুলো রিপ্লেস করে দেওয়া হবে। তারপর আমরা এখন যে প্রাইস বলবো এগুলো হচ্ছে এসএসডির প্রাইস আমরা বলে দিব। তো মার্কেটে বর্তমানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির এসএসডি বর্তমানে পাওয়া যায়, তবে আপনারা যারা খুবই ভালো মানের এসএসডি নিতে চাচ্ছেন, বর্তমানে একবার কম প্রাইসের যে এসএসডি আছে এগুলোর মধ্যে সবচেয়ে ভালো মানের হচ্ছে বর্তমানে রামাস্তার যে এসএসডিগুলো আছে, এই এসএসডিগুলো খুবই ভালো মানের এসএসডি। তো রামাস্তার যে এসএসডি আছে 120GB, এই 120GB এসএসডি আমরা
আপনাদেরকে বর্তমানে 1590 টাকা করে দিতে পারবো এবং এগুলো 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং আমাদের যে বর্তমানে রামাস্তার যে এসএসডি গুলো আছে এগুলোর মধ্যে রামাস্তার যে অফিশিয়াল সিল আছে আপনারা এখানে পেয়ে যাবেন এবং এগুলো খুবই ভালো কোয়ালিটির এর যে রিড রাইট স্পিড আছে এগুলো অনেকটাই ভালো বিভিন্ন ধরনের এডিটিং এর কাজ করার জন্য বা বিভিন্ন ধরনের যে গ্রাফিক্স এর সফটওয়্যার আছে আপনারা যখন ব্যবহার করবেন কোনো ধরনের ল্যাগ করবে না এবং খুবই ভালোভাবে কাজ করে তাছাড়া আপনারা যারা একবারে নরমাল পিসি ব্যবহার করেন যেমন 945 থেকে শুরু করে 41 এর ভিতরে বা 61/21 এর মাদারবোর্ড ব্যবহার করেন আপনারা চাচ্ছেন একবার কম দামে একটি ভালো মানের এসএসডি তো আপনারা আমাদের কাছে যে ডব্লিউডি এসএসডি আছে আমাদের কাছে খুবই স্টকে অনেকগুলো ডব্লিউডি এসএসডি আছে তো ডব্লিউডি 120 জিবি এসএসডি এর বর্তমান আপডেট প্রাইস হচ্ছে 1390 টাকা করে এগুলো 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তবে বাজারে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন মডেলের আসলে ডব্লিউডি এসএসডি পাওয়া যায় তবে আমাদের যেগুলো আছে আমরা প্রত্যেকটা পিসি প্যাকেজের সাথে দিয়ে থাকি তেমন ওয়ারেন্টিতে আসে না এবং রিড রাইট স্পিড মোটামুটি অনেকটাই ভালো এবং আমরা ওয়ারেন্টির সাপোর্টও ভালো দিতে পারবো তারপর হচ্ছে 240 জিবি যে ডব্লিউডি এসএসডি আছে এগুলোর প্রাইস হচ্ছে বর্তমানে আমরা আপনাদেরকে 2450 টাকা করে দিতে পারবো এবং রামাস্তার 240 জিবি যে এসএসডি আছে এগুলোর বর্তমান আপডেট প্রাইস হচ্ছে আমরা 2750 টাকা করে দিতে পারবো আর এখানে প্রত্যেকটা এসএসডি আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব যে কোনো সমস্যা তাছাড়া যারা 400-480 জিবি এসএসডি আপনারা কিনতে চাচ্ছেন রামাস্তা ডব্লিউডি বা লাইটন বা কোরিয়ান এসএসডি তো আমাদের কাছে পাবেন এগুলোর যে আপডেট প্রাইস আছে এগুলো 4500 টাকা করে আর M.2 এসএসডি হচ্ছে 120 জিবির প্রাইস হচ্ছে 1850 টাকা ডব্লিউডি কিংস্টোন বিভিন্ন ব্র্যান্ডের আর 240 জিবি যে M.2 এসএসডি আছে এগুলোর প্রাইস হচ্ছে বর্তমানে 2650 টাকা করে আর প্রত্যেকটা এসএসডির আপনারা 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বর্তমানে যে প্রসেসরগুলো সবচেয়ে ভালো চলে বা যে প্রসেসরগুলো সবাই অ্যাভেলেবেল কিনে বা যারা পিসি বিল্ডআপের ক্ষেত্রে ভাবতেছেন যে কোন প্রসেসরটি কিনবো বা এইগুলোর প্রাইস কেমন তো আপনারা যারা 945 থেকে 41 এর মাদারবোর্ড ব্যবহার করেন তো তাদের যে প্রসেসরগুলো আছে এগুলো হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে ডুয়েল কোর কোর টু ডু প্রসেসর অ্যাভেলেবেল এর মধ্যে লাগানো হয় বা এর মধ্যে সাপোর্ট করে তো ডুয়েল কোর যে কোনো গিগা আর্টসের প্রসেসর আমাদের কাছ থেকে 120 টাকা বা 150 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন এবং এগুলোর আমরা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব আর প্রসেসর আপনারা হয়তো সবাই জানেন যে অ্যাভেলেবেল নষ্ট হয় না তারপর হচ্ছে কোর টু ডু যে প্রসেসর আছে 41 মাদারবোর্ডের জন্য 1333 বাস স্পিডের 6MB ক্যাশের প্রসেসরগুলো তো এই প্রসেসরের প্রাইস পড়বে হচ্ছে বর্তমানে 350 টাকা করে এই প্রসেসরের এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন তারপরে হচ্ছে 61 মাদারবোর্ডের জন্য সেকেন্ড জেনারেশনের কোর i3 প্রসেসরের প্রাইস পড়বে বর্তমানে 1450 টাকা করে এগুলো হচ্ছে 3.3 বা 3.10 গিগাহার্টজের থাকবে তারপর হচ্ছে সেকেন্ড জেনারেশনের i5 এর প্রসেসর বর্তমানে আমরা আপনাদেরকে 2650 টাকা করে দিতে পারবো এবং i7 এর যে প্রসেসর আছে এগুলো 5800 টাকা করে আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রসেসরের গিগাহার্টজ অনেকটাই বেশি এবং 61 মাদারবোর্ডের মধ্যে যে থার্ড জেনারেশনের যে প্রসেসর আছে কোর i3 এর প্রাইস পড়বে বর্তমানে 1900 টাকা যেগুলো গিগাহার্টজ বেশি আর যেগুলো গিগাহার্টজ কম এর প্রাইস পড়বে 1750 টাকার ভিতরেই তারপর হচ্ছে থার্ড জেনারেশনের i5 এর যে প্রসেসর আছে এগুলো হচ্ছে 3500 টাকা আর যেগুলো গিগাহার্টজ কম এগুলোর প্রাইস পড়বে 2900 টাকা বা 3200 টাকার ভিতরে এবং i7 এর যে প্রসেসর আছে থার্ড জেনারেশনের এগুলোর প্রাইস পড়বে বর্তমানে 7200 টাকা যেগুলো গিগাহার্টজ বেশি আর যেগুলো গিগাহার্টজ কম এগুলোর প্রাইস আরও অনেকটাই কম পড়বে তারপরে আমরা আসি ফোর্থ জেনারেশন প্রসেসরের চাহিদা খুবই বেশি বর্তমানে এবং ফোর্থ জেনারেশনের প্রসেসর আপনারা মোটামুটি ম্যাক্সিমাম সব কাজের মধ্যে ব্যবহার করতে পারবেন আর ফোর্থ জেনারেশনের প্রসেসর হচ্ছে 81 মাদারবোর্ডের মধ্যে আপনারা ইউজ করতে পারবেন তো ফোর্থ জেনারেশনের পিনটিয়াম যে প্রসেসর আছে এর প্রাইস বর্তমানে পড়বে 1350 টাকা যেগুলো গিগাহার্টজ বেশি আর যেগুলো গিগাহার্টজ কম এগুলো 1100 টাকা বা 1000 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে 3.40 গিগাহার্টজের যে প্রসেসর আছে ফোর্থ জেনারেশনের এগুলোর প্রাইস আমাদের কাছ থেকে বর্তমানে 2950 টাকা করে নিতে পারবেন তারপর হচ্ছে ফোর্থ জেনারেশনের i3
3.60 বা 7.0 যে প্রসেসর আছে 60 এর প্রাইস পড়বে i3 হচ্ছে বর্তমানে 3300 টাকা আর হচ্ছে 7.0 এর প্রাইস হচ্ছে 3400 বা 3500 টাকা এবং i5 এর যে প্রসেসর আছে 4th জেনারেশনের 5300 টাকা পড়বে 3.30 GHz আর যেগুলো 3.20 GHz এর প্রাইস পড়বে 5000 টাকা আর যেগুলো 2.90 GHz এর প্রসেসর কোর i5 4th জেনারেশন এগুলো আপনারা 4500 টাকা বা 4300 টাকার ভিতরে আপনারা বর্তমানে পেয়ে যাবেন তারপরে হচ্ছে i7 এর যে প্রসেসর আছে এগুলো হচ্ছে 10500 টাকা 4th জেনারেশনের আর যেগুলো গিগাহার্টজ কম আছে এগুলো 8500 বা 9000 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে 6th জেনারেশনের প্রসেসর বর্তমানে আমরা প্রচুর পরিমাণে 6th জেনারেশনের প্রসেসর সেল করছি আমাদের যে পিসি প্যাকেজ ছিল 110 এর তো 110 এর বুট দিয়ে 6th জেনারেশনের যে প্রসেসর আছে এগুলো খুবই একটি ভালো পারফরম্যান্স পাওয়া যায় তো 6th জেনারেশনের কোরাই 3 যে প্রসেসর আছে এগুলো 6500 টাকা যেগুলো গিগাহার্টজ বেশি আর যেগুলো গিগাহার্টজ কম এগুলোর প্রাইস পড়বে হচ্ছে 5800 টাকা বা 900 টাকা বা 6000 টাকার ভিতরে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন তারপরে কোরাই 5 এর যে প্রসেসর আছে 3.30 গিগাহার্টজ এগুলো 8500 টাকা এবং 3.20 গিগাহার্টজ 8400 টাকার ভিতরে পেয়ে যাবেন এবং যেগুলো গিগাহার্টজ কম এগুলো 7500 বা 8000 টাকার ভিতরে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন তারপর আপনারা যারা ভাবতেছেন যে 10th জেনারেশনের i3 প্রসেসর দিয়ে আপনারা পিসি বিল্ড আপ করবেন 10th জেনারেশন i3 প্রসেসরের যে প্রাইস আছে এটি পড়বে বর্তমানে হচ্ছে 10500 টাকা করে যেগুলো গিগাহার্টজ বেশি আর যেগুলো গিগাহার্টজ কম এগুলো 10500 টাকার তারও অনেকটাই কম হবে এবং কোরাই 5-10th জেনারেশনের যে প্রসেসর আছে কোরাই 5-10th জেনারেশনের প্রসেসরের দাম পড়বে 14800 বা 700 টাকা যেগুলো মোটামুটি ভালো মানের যার মধ্যে গ্রাফিক্স আছে আর যেগুলো গ্রাফিক্স ছাড়া প্রসেসর এগুলোর জন্য আলাদা গ্রাফিক্স কার্ড ইউজ করতে হবে এবং এগুলোর প্রাইস আরও 400 বা 500 বা 1000 টাকার মতো কম হতে পারে তো প্রথমত যে মাদারবোর্ডটি কম প্রাইসের মধ্যে আছে আপনারা যারা ট্রেনিং সেন্টারের জন্য বা নর্মাল ইউজের জন্য বা অফিসিয়াল কাজের জন্য একবার কম প্রাইসে পিসি কিনতে যাচ্ছেন আপনারা আমাদের প্রথম সিরিয়ালে যে বোর্ডগুলো আছে এগুলো আপনারা নিতে পারেন তো আপনারা যারা ভাবতেছেন পাইকারি নেবেন তো ওই ক্ষেত্রে আমাদের যে কার্টন আছে দেখতে পাচ্ছেন এক কার্টনের মধ্যে 30টি বোর্ড থাকে আপনারা চাইলে এক কার্টন হিসেবেও নিতে পারেন অথবা আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন আপনারা 4-5টি করেও আমাদের কাছ থেকে নিতে পারেন আর আপনারা যারা খুচরা নিতে চাচ্ছেন আপনারা একটি করেও আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমরা এখন খুচরা প্রাইস বলে দিব তো প্রথমত আসুসের যে অরিজিনাল কোরিয়ান মাদারবোর্ড আছে তো আপনারা দেখতে পাচ্ছেন টোটালি একবারে নিউ কন্ডিশন একবারে খুবই ভালো মানের তো মাদারবোর্ড কেনার সময় মেইন যে চিপগুলো আছে এসআইও সাউন্ড আইসি ক্লক জেনারেটর চিপ বিআরএম চিপ তো প্রত্যেকটা চিপ আপনারা দেখবেন কোনো ধরনের কার্বন আছে কিনা বা কোনো রিপেয়ার করা কিনা এগুলো দেখে শুনে কিনবেন তা না হলে আপনারা মাদারবোর্ডটি চালিয়ে তেমন একটি ভালো সাপোর্ট পাবেন না বা বিভিন্ন ধরনের প্রবলেম করতে পারে তো 41 যে মাদারবোর্ড আছে এর মধ্যে আপনারা DDR3 র্যাম দুইটি ব্যবহার করতে পারবেন 2-2 করে 4 বা 4-4 করে আপনারা 8GB র্যাম ব্যবহার করতে পারেন এবং এর পিছনের দিকেও আপনারা দেখতে পাচ্ছেন DVI পোর্ট USB 2.0 পোর্টও আছে 4টি এবং আকারে অনেকটাই ভালো মাদারবোর্ড তো আপনারা যারা লং টাইম টেকসইয়ের জন্য ভালো মানের একটি বোর্ড কিনতে যাচ্ছেন আপনারা আসুসের যে কোরিয়ান অরিজিনাল বোর্ডটি আছে এটি নিতে পারেন এর যে আপডেট প্রাইস আছে আপডেট প্রাইস হচ্ছে 2600 টাকার এই বোর্ড পাবেন তারপরে হচ্ছে আমি দেখাচ্ছি 41 এর মধ্যে MSI বোর্ড আছে MSI বোর্ডগুলো আসলে লং টাইম টেকসই হয় এবং অনেকটাই ভালো মানের তো MSI 41 এর বোর্ডগুলো পড়বে 2300 টাকা করে এগুলো এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যারা কম্বো মাদারবোর্ড নিতে যাচ্ছেন আপনারা 41 এর আসুস গিগাবাইট বা বিভিন্ন ব্র্যান্ডের তো এর প্রাইস পড়বে 2700 টাকা তারপর হচ্ছে আমি আপনাদের এখন যে বোর্ডগুলো দেখাবো এগুলো হচ্ছে কোরিয়ান যে মাদারবোর্ড আছে আমাদের কাছে সেকেন্ড জেন এবং থার্ড জেন তো সেকেন্ড জেন এবং থার্ড জেনের মধ্যে আপনারা যদি ভালো মানের বোর্ড নিতে চান আপনারা 61 এর বোর্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আসুসের এগুলো টোটালি একবারে ভালো মানের এবং ভালো কোয়ালিটির তো অরিজিনাল কোরিয়ান বোর্ড আপনারা যখন নিবেন আপনাদের পিসির জন্য ওয়ারেন্টিতে আসবে না কারণ আমাদের কম্পিউটার ল্যাবে আমরা যতগুলো মাদারবোর্ড আমরা পিসি সেল করি ম্যাক্সিমামে আমরা কোরিয়ান বোর্ড দিয়ে সেল করি অরিজিনাল কোরিয়ানগুলো দিয়ে
যার ফলে এগুলো ওয়ারেন্টিতে আসে না এবং কাস্টমার রিপোর্ট অনেকটাই ভালো। ভাবতেছেন 10,000 টাকার ভিতরে আপনারা একটি পিসি বিল্ড আপ করবেন এসএসডি দিয়ে, 4GB র‍্যাম দিয়ে, আপনারা এই বাজেটের মধ্যে একটি 61 দিয়ে i3 দিয়ে আপনারা পিসি বিল্ড আপ করতে পারবেন। এবং এই যে মাদারবোর্ড আছে, আর মাদারবোর্ডের প্রাইস পড়বে হচ্ছে বর্তমানে 3700 টাকা। তারপর হচ্ছে গিগাবাইডের যে বোর্ড আছে, DS2 মডেল আছে, বিভিন্ন ব্র্যান্ডের ভালো মানের গিগাবাইডের মাদারবোর্ড আছে আমাদের কাছে 61 এর, এগুলো 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। তো গিগাবাইটের যে মাদারবোর্ড গুলো আছে, গিগাবাইট মাদারবোর্ড গুলোর মধ্যে 3rd জেনারেশনের প্রসেসর গুলো খুব ভালো সাপোর্ট করবে। তো 3rd জেন 2nd জেন দুটি আপনারা কাজ করবে। তো এর যে প্রাইস আছে, তো এর প্রাইস পড়বে হচ্ছে গিগাবাইটের বোর্ড গুলোর মধ্যে যে প্রাইস আছে 61 এর প্রাইস পড়বে 3700 টাকা। এগুলো 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এবং কিছু কিছু মাদারবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন 6টি USB পোর্ট, যাদের বেশি USB পোর্ট লাগে, ভালো মানের বোর্ড নিতে চাচ্ছেন, আপনারা এগুলো নিতে পারেন। আর যারা পাইকারে নেবেন তাদেরকে আমরা আর একটু ডিসকাউন্ট দিব। আর 61 যে প্রসেসর সাপোর্ট করবে, এগুলো হচ্ছে 2nd জেন 3rd জেন প্রসেসর সাপোর্ট করবে, এবং র্যাম আপনারা 16GB ব্যবহার করতে পারবেন, 8/8 16GB। তারপরে আমরা যে মাদারবোর্ডটি দেখাবো, এটি হচ্ছে প্রচুর পরিমাণের চাহিদা বর্তমানে, যারা পিসি বিল্ড আপ করে কম প্রাইসের মধ্যে, তাদের অনেকটাই বর্তমানে এই পিসি এই বোর্ডটি দিয়েই মূলত পিসি বিল্ড আপ করে। এটি হচ্ছে 81 এর একটি মাদারবোর্ড। তো এর মধ্যে 4th জেনারেশনের সব ধরনের প্রসেসর সাপোর্ট করবে, এবং এটি হচ্ছে আসুসের বিভিন্ন মডেলের আমাদের কাছে বোর্ড আছে, আপনারা দেখতে পাচ্ছেন টোটালি ফ্রেশ এবং খুবই ভালো মানের। তো এই মাদারবোর্ডের প্রাইস পড়বে 3850 টাকা। তো তারপরে আমি গিগাবাইটেরও দেখাচ্ছি, 81 এর যে মাদারবোর্ড আছে, কোরিয়ান অরিজিনাল যে বোর্ডগুলো আছে এগুলো খুবই ভালো মানের। তো এই মাদারবোর্ডের যে প্রাইস আছে, এগুলো পড়বে 3750 টাকা গিগাবাইটের মাদারবোর্ড, আর 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টিও আপনারা পেয়ে যাবেন। এবং এই মাদারবোর্ড আমাদের চ্যানেলের আন্ডারে বা আমাদের অনলাইনে যারা অর্ডার করে নেবেন তাদেরকে আমরা আরও 1 বছর সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে দিব, টোটাল 2 বছর ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন। তারপর আমরা যে মাদারবোর্ড এখন দেখাবো, এটি হচ্ছে 6th জেনারেশনের 6-7 জেনারেশনের প্রসেসর আপনারা ব্যবহার করতে পারবেন, এবং এর মধ্যে DDR4 যে র্যাম আছে এগুলো ব্যবহার করতে পারবেন। তবে আমাদের কাছে যখন অনেকগুলো বোর্ড আসে, তো এর মধ্যে অনেকগুলো গেমিং বোর্ড আসে, তো গেমিং বোর্ডগুলো আমরা যারা আমাদের যারা পিসি বিল্ড আপ করতে চাচ্ছেন গেম খেলার জন্য বা ভালো মানের আপনারা একটি সার্ভিস নেওয়ার জন্য, তো আপনারা এই 110-এর এই বোর্ডগুলো নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এর মডেল হচ্ছে B150-D3H, এটি হচ্ছে 150-এর একটি গিগাবাইটের মাদারবোর্ড, এটি হচ্ছে একটি গেমিং মাদারবোর্ড। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন র্যাম স্লট আছে 4টি র্যাম স্লট হচ্ছে এগুলো হচ্ছে DDR4-এর র্যাম, এর মধ্যে আপনারা 4টি DDR4-এর 8GB করে লাগাতে পারবেন, 16GB করেও লাগাতে পারবেন। তারপর হচ্ছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে SATA পোর্ট। তো আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা অনেকগুলো হার্ড ডিস্ক ব্যবহার করেন, ওই রকম একটি মাদারবোর্ড দরকার। তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন 2টি SATA পোর্ট আছে, তারপর হচ্ছে এই পাশে আছে 2টি, আর এই পাশে আছে 4টি, টোটাল হচ্ছে 8টি SATA পোর্ট আছে। আপনারা চাইলে এর মধ্যে 8টি আপনারা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন। M.2 স্লট আছে, যার ফলে আপনারা এর মধ্যে M.2 হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন। এবং এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কার্ডের পোর্ট আছে 2টি, আপনারা এর মধ্যে গ্রাফিক্স কার্ডও আপনারা 2টি ব্যবহার করতে পারবেন। এবং আমি পিছনের অংশ দেখাচ্ছি, USB 3.0 পোর্ট আছে এখানে, আর টোটাল 4টি, এবং 2.0 পোর্ট আছে 2টি, 6টি USB পোর্ট এবং HDMI পোর্ট, DVI পোর্ট এবং BGA পোর্ট আছে। তো এটিও একটি অরিজিনাল কোরিয়ান বোর্ড, এবং এখানে BRM সেকশনও যতগুলো মুসফেট আছে এগুলোর মধ্যে হিট সিন দেওয়া আছে, যার ফলে আপনারা যখন 12 ঘন্টা বা 24 ঘন্টাও ইউজ করেন ওই ক্ষেত্রে প্রসেসর ওভার হিটিং হবে না বা BRM সেকশন সমস্যা হবে না, যার ফলে এনো প্রোটেকশন দেওয়া আছে। এই মাদারবোর্ডের প্রাইস পড়বে হচ্ছে 4800 টাকা, এটি 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। এবং তারপর হচ্ছে আপনারা যারা আর একটু কম বাজেটে একটি পিসি বিল্ড আপ করবেন বা একটি মাদারবোর্ড নেবেন 6-7 জেনারেশনের, তো আমি এখন আরেকটি ভালো খুবই ভালো মানের বোর্ড দেখাচ্ছি, আসুসের একটি মাদারবোর্ড। তো আসুসের এটি হচ্ছে 110 একটি মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটির মধ্যে 6-7 জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে, এবং র্যাম
দুইটি র‍্যাম স্লট আছে। তো আপনারা যারা ভাবতেছেন লং টাইম টেকসই হবে এমন একটি পিসি বিল্ড আপ করবেন, তো আপনারা এই বোর্ডটি দিয়ে বিল্ড আপ করতে পারেন, কারণ এটি দিয়ে আমরা অনেকগুলো পিসি সেল করছি, ওয়ারেন্টিতে তেমন আসে নাই। এর মধ্যে চারটি হার্ড ডিস্ক লাগাতে পারবেন, দুইটি র‍্যাম লাগাতে পারবেন এবং নর্মালি একটি বিজিএ পোর্ট আছে এবং ছয়টি ইউএসবি পোর্ট পিছনের দিকে আছে। এবং এই মাদারবোর্ডের যে প্রাইস আছে এটি পড়বে হচ্ছে বর্তমানে 4000 টাকা। বর্তমানে কোরিয়ান হার্ড ডিস্ক এবং বর্তমানে মার্কেটে যে হার্ড ডিস্কগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় ইনটেক হার্ড ডিস্কগুলো, তো এইগুলো দেখাবো এবং আপনাদেরকে প্রাইস বলে দিব। তো প্রথমত আমরা যে হার্ড ডিস্কগুলো আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে 500 জিবি যে হার্ড ডিস্ক আছে এবং 320 জিবি যে হার্ড ডিস্ক আছে এইগুলা। তো 320 জিবি 500 জিবি হার্ড ডিস্ক আমাদের কাছে বর্তমানে আপনারা তোশিবা হার্ড ডিস্কগুলো পাবেন। এগুলো একবারে ইনটেক ফ্রেশ হার্ড ডিস্ক, খুবই ভালো মানের হার্ড ডিস্ক, এগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি সব ধরনের হার্ড ডিস্কগুলো। তো এই হার্ড ডিস্কগুলোর যে প্রাইস আছে 320 জিবি, আমাদের কাছে খুবই ভালো কোয়ালিটির যে প্রোডাক্ট আছে এগুলোর প্রাইস হচ্ছে থাকবে বর্তমানে 850 টাকা করে। আর যারা আপনারা নর্মাল কোয়ালিটির হার্ড ডিস্ক নিতে চান এগুলোর প্রাইস পড়বে বর্তমানে 690 টাকা করে। তারপর হচ্ছে 500 জিবি যে হার্ড ডিস্ক আছে এগুলো আমাদের কাছে সি গ্রেড স্যামসাং তোশিবা হার্ড ডিস্ক আছে। তোশিবা হার্ড ডিস্কগুলো একটু মোটামুটি ভালোই এবং সি গ্রেড হার্ড ডিস্কগুলো মোটামুটি অনেকটাই ভালো, যেগুলো পাতলা হার্ড ডিস্ক। তো 500 জিবির প্রাইস হচ্ছে 1350 টাকা। তারপর হচ্ছে আমরা আপনাদেরকে এখন দেখাবো 1 টিবি যে হার্ড ডিস্কগুলো আছে। তো 1 টিবির মধ্যে আমাদের কাছে দুইটি কোয়ালিটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে পাতলা সিগ্রেটের হার্ড ডিস্কগুলো, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে একটু মোটা। তো একটু যে মোটা হার্ড ডিস্কগুলো আছে এই হার্ড ডিস্কগুলো মোটামুটি অনেকটাই ভালো। এগুলো হচ্ছে মূলত কোরিয়ান হার্ড ডিস্ক। তো কোরিয়ান যে হার্ড ডিস্কগুলো আছে এগুলো মোটামুটি ভালো, যদি আপনারা হেলথ চেক করে 100% হেলথ যদি আপনারা দেখে নেন এবং কতদিন পাওয়ার ইউজ হয়েছে বা টেম্পারেচার কেমন এগুলো যদি আপনারা দেখে কিনতে পারেন, কোরিয়ান হার্ড ডিস্ক সবচেয়ে ভালো মানের হার্ড ডিস্ক। তো কোরিয়ান হার্ড ডিস্কের প্রাইস হচ্ছে 2750 টাকা করে, এগুলো 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আর কোরিয়ান হার্ড ডিস্কের মধ্যে আরেকটু আপডেট হার্ড ডিস্ক যেগুলো আরেকটু ভালো কোয়ালিটির এগুলো আমাদের কাছে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে হার্ড ডিস্কটি আছে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 9 জুন 2021। তার মানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি কোরিয়ান হার্ড ডিস্ক হলেও এটি ব্যবহৃত হয়েছে না এর আগে, একবারে ইনটেক। এটি হচ্ছে 2021 সালের। তো এই হার্ড ডিস্কগুলো হচ্ছে যে প্রাইস আছে এর প্রাইস হচ্ছে 1000 টাকা। আর এই হার্ড ডিস্কগুলো খুবই ভালো কাজ করবে এবং রিড রাইট যে স্পিড আছে অনেকটাই বেশি থাকবে। তো আপনারা যারা কোরিয়ান হার্ড ডিস্কের মধ্যে একবারে ভালো মানের হার্ড ডিস্ক নিতে চাচ্ছেন এর প্রাইস পড়বে হচ্ছে 3000 টাকা। আর 2 টিবি 4 টিবি যে হার্ড ডিস্ক আছে ডাব্লিউডির মধ্যে এগুলো খুবই ভালো কাজ করে। আমাদের কাছে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন 2 টিবি যে হার্ড ডিস্ক আছে, 2 টিবি ডাব্লিউডি পার্পেল হার্ড ডিস্ক আমাদের কাছে পাবেন, এগুলো খুবই ভালো মানের। এটিও একটি কোরিয়ান হার্ড ডিস্ক, একবারে ইনটেক, ব্যবহার এর আগে ব্যবহৃত হয়েছে না এবং খুবই ফ্রেশ একটি হার্ড ডিস্ক। তো 2 টিবি হার্ড ডিস্কের প্রাইস বর্তমানে যেগুলো একবারে ভালো মানের ইনটেক হার্ড ডিস্ক এর প্রাইস পড়বে হচ্ছে বর্তমানে 4200 টাকা করে। আর যেগুলো পারবেন, এই হচ্ছে বর্তমানে আমাদের কাছে যে হার্ড ডিস্কের যে স্টোর ছিল এইগুলা। তাছাড়া আপনারা যারা 8 টিবি 6 টিবি, হ্যাঁ, যে কোনো ক্যাপাসিটির হার্ড ডিস্ক আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের কাছে প্রতি সপ্তাহে যে হার্ড ডিস্কের যে আপডেট আছে আমরা আমাদের ইউটিউব আমাদের ওয়েবসাইটে আমরা দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও প্রত্যেকটা প্রোডাক্টের বা হার্ড ডিস্কের আপনারা আপডেট প্রাইস জানতে পারবেন। এখন আমরা আপনাদেরকে আমাদের স্টকের যে পাওয়ার সাপ্লাই আছে, তো পাওয়ার সাপ্লাইয়ের আমরা রিভিউ দিব। পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আমাদের কাছে আসলে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির পাওয়ার সাপ্লাই আছে। তো আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো মানের যে পাওয়ার সাপ্লাইটি হয় বা যে পাওয়ার সাপ্লাইটি একবারে খুবই ভালো সার্ভিস দিয়ে, আমরা ওই কোম্পানির পাওয়ার সাপ্লাইগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং ওইগুলো আমরা বেশি বিক্রি করার চেষ্টা করি। তাহলে ওয়ারেন্টিতে কম আসবে এবং কাস্টমারের যে রিভিউটা আছে এটি ভালো পাওয়া যায়। তো আপনারা যারা একবারে 41 থেকে শুরু করে একবারে 10th জেনারেশনের বা গেমিং যে পিসিগুলো আছে এগুলোতে ব্যবহারের জন্য একবারে কম প্রাইসের মধ্যে আপনারা যারা একটি ভালো পাওয়ার সাপ্লাই কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি হাই পাওয়ারের যে পাওয়ার সাপ্লাই আছে এই পাওয়ার সাপ্লাইগুলো আপনারা নিতে পারেন। তো এই পাওয়ার সাপ্লাইগুলো আপনারা কি কারণে নেবেন তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমত হচ্ছে হাই পাওয়ারের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে এই পাওয়ার সাপ্লাইয়ের যে কেবলগুলো আছে তো প্রত্যেকটা কেবলই অনেকটাই লম্বা, যার ফলে আপনারা বর্তমানে যতগুলো গেমিং পিসি আছে
ক্যাচিং আছে, প্রত্যেকটা গেমিং ক্যাচিং এর মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন, কোনো ধরনের প্রবলেম হবে না। এবং এই যে পাওয়ার সাপ্লাই আছে, এই পাওয়ার সাপ্লাই এর মধ্যে গ্রাফিক্স কার্ড ইউজ করার জন্য সিক্স পোর্টের যে একটি পোর্ট আছে 12 ভোল্টের, তো এই পোর্টটিও মূলত দেওয়া আছে এবং 60 কেবল আছে। এবং নর্মালি এর যে এটিএক্স কানেক্টরটি বেশিরভাগ ক্ষেত্রেই প্রবলেম করে, কানেক্টেড এবং ডিসকানেক্টেড প্রবলেম করে, যার ফলে অনেক সময় মাদারবোর্ড পাওয়ার আসে বা অনেক সময় আসে না বা বিভিন্ন সমস্যা করে। তো এর মধ্যে র্যাপিং করা আছে যার ফলে এই প্রবলেমটি করবে না। তো তারপরে আমি এই পাওয়ার সাপ্লাইয়ের আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই। তো অনেক পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে লেখা থাকে যে 550 ওয়াট, কিন্তু একুরিটভাবে থাকে না। তো এই হাই পাওয়ারের যে পাওয়ার সাপ্লাই আছে, আমাদের কাছে পাওয়ার সাপ্লাই টেস্টার একটি ডিভাইস আছে, এটি দিয়ে আমরা প্রত্যেকটা অ্যাম্পিয়ার আমরা টেস্ট করে দিছি। তো এটি নিয়ে আমি একটি পরবর্তীতে আলাদা ভিডিও দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন 3.3 ভোল্ট, মানে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে যতগুলো ভোল্ট আছে এখানে লেখা আছে। তো এর মধ্যে 3.3 ভোল্ট হচ্ছে 20 এম্পিয়ার, প্লাস 5 ভোল্ট হচ্ছে 22 এম্পিয়ার, তারপর হচ্ছে প্লাস 12 ভোল্ট হচ্ছে এখানে 30 এম্পিয়ার, আর এখানে গ্রাফিক্স কার্ডের যে 12 ভোল্ট আছে এখানে আরও প্লাস 12 ভোল্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটিও 30 এম্পিয়ার। অর্থাৎ এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে 3.3, 5 এবং 12, এই 3টি ভোল্টেরই এম্পিয়ার বেশি, যার ফলে আমরা এই পাওয়ার সাপ্লাইটি যে মাদারবোর্ডে বা যে পিসির মধ্যে অনেকগুলো হার্ডডিস্ক ব্যবহার করতে হয় বা গ্রাফিক্স কার্ড অনেকে ব্যবহার করে, তো আপনারা এটি ইউজ করতে পারেন। কারণ হার্ডডিস্কের মধ্যে যে ভোল্টের প্রয়োজন হয় এটি হচ্ছে 5 ভোল্ট 12 ভোল্ট, তো 5 ভোল্ট 12 ভোল্ট এর যে এম্পিয়ার আছে এটি অনেকটাই বেশি, যার ফলে আপনারা 2টি 3টি হার্ডডিস্ক ব্যবহার করলেও 5 ভোল্ট এবং 12 ভোল্টের যে এম্পিয়ার আছে এর মধ্যে যথেষ্ট পরিমাণ আছে এবং অনেকটাই ভালো কাজ করবে। তো বর্তমানে আমাদের কাছে হাই পাওয়ারের পাওয়ার সাপ্লাই স্টকে প্রায় 500 পিসের মতো আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কার্টন, তো প্রত্যেকটা কার্টনের মধ্যে 20টা করে থাকে, তো 20 পিস করে থাকে। তো আপনারা যারা দোকানের জন্য এক কার্টন পাওয়ার সাপ্লাই নেবেন তাদেরকে আমরা আরেকটু প্রাইস কমিয়ে দিব, আর যারা খুচরা নিতে যাচ্ছেন তাদের জন্য এটি 1100 টাকা পড়বে, আর যারা পাইকারি নেবেন তাদেরকে আমরা আরও ডিসকাউন্ট দিব। আর তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইম্যাক্সের কিবোর্ড। তো আইম্যাক্স যে ব্র্যান্ডটি আছে, তো গেমিং কিবোর্ড মাউসের ক্ষেত্রে এটি অনেকটাই ভালো মানের। কারণ আমরা প্রথমত যখন আইম্যাক্সের কিবোর্ড আমরা বিক্রি করছি, তো যারাই ইউজ করছে প্রত্যেকে আমাদেরকে খুবই ভালো একটি রিভিউ দিছে। তো এটি হচ্ছে ইনটেক, তো আইম্যাক্সের যে গেমিং কিবোর্ড মাউস কম্বো প্যাক আছে, তো এটি হচ্ছে 1200 টাকা, যেটি কোয়ালিটি অনেকটাই ভালো, আর এটি আছে 1100 টাকা। তো 1200 এবং 1100 টাকার ভিতরে আপনারা কি কি পাচ্ছেন, এর মধ্যে একটি গেমিং কিবোর্ড এবং একটি মাউস, মানে কম্বো প্যাক। এবং আরেকটি সুবিধা হচ্ছে, আগে যে আইম্যাক্সের কিবোর্ড আমরা বিক্রি করছি এগুলোর তেমন গ্যারান্টি ওয়ারেন্টি ছিল না, এখন আমাদের কাছে যে কিবোর্ডগুলো আছে এগুলো হচ্ছে 1 বছরের ভিতরে যে কোনো সমস্যা এগুলো রিপ্লেস করে দেওয়া হবে। তারপর হচ্ছে আইম্যাক্সের মধ্যে আমাদের কাছে আরেকটি মডেল আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে 4-in-1 একটি মডেল। তো এটি আপনারা দেখতে পাচ্ছেন আকারে অনেকটাই বড় একটি প্যাকেট। তো 4-in-1 বলতে কি বোঝানো হয়, তো 4-in-1 বলতে গেলে হচ্ছে এর মধ্যে 4টি প্যাকেজ আছে, 4টির মধ্যে এখানে প্রথমত একটি 8GB কিবোর্ড আছে এর ভিতরে, তারপর একটি মাউস, একটি ভালো মানের গেমিং মাউস প্যাড, এবং একটি 8GB হেডফোন, মানে হেডফোনের মধ্যে যে 8GB লাইট আছে জ্বলবে, এবং হচ্ছে মাউসের মধ্যে 8GB লাইট জ্বলবে, এবং অনেকগুলো বাটন আছে গেম খেলতে গেলে যত ধরনের বাটনের প্রয়োজন হয় বা যা যা সুবিধা এর মধ্যে টোটালি দেওয়া আছে। তো এই কিবোর্ডটি আমরা আগে 2400 টাকা করে সেল করছি, কারণ প্রোডাক্টের প্রাইস অনেকটাই বাড়ছিল হয়তো আপনারা জানেন। তো এখন আমরা বর্তমানে মূলত মনিটরের বর্তমান আপডেট প্রাইস বলে দিব। তো মনিটরের মধ্যে আসলে বিভিন্ন ব্র্যান্ডের মনিটর আছে, আর মনিটরের প্রাইস অনেকটাই বেশি, যার ফলে বর্তমানে চাইনিজের মধ্যে যে ভালো মনিটরগুলো আছে, আপনারা যারা আমাকে প্রশ্ন করছিলেন যে কম প্রাইসের মধ্যে যেগুলো সাইড নেগেটিভ আসে না, যেগুলো মোটামুটি কালার কোয়ালিটি অনেক ভালো, এবং যে মনিটরের পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় এবং যেগুলো নষ্ট হয় খুবই কম, তো ওই মনিটর রিভিউ দেওয়ার জন্য, তো আমরা এখন যে মনিটর রিভিউ দিচ্ছি এগুলো হচ্ছে হাই পাওয়ারের। তো হাই পাওয়ারের মনিটর আমরা অ্যাভেলেবেল সেল করে থাকি, কী কারণে সেল করে থাকি, তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 2টি মডেল হাই পাওয়ারের, একটি হচ্ছে
19 ইঞ্চি, একটি হচ্ছে 17 ইঞ্চি। তো 17 ইঞ্চি যে মনিটরগুলো আছে, আপনারা যারা একবারে ভাবতেছেন কম প্রাইসে একটি কম্পিউটার কিনছেন, তো আপনাদের মোটামুটি একটি মনিটর দরকার বা আপনারা এর পাশাপাশি টিভি দেখবেন, তো ওই ক্ষেত্রে আপনারা 17 ইঞ্চি মনিটর আপনারা নিতে পারেন। 17 ইঞ্চি এলইডি যে মনিটর আছে হাই পাওয়ারের, তো এর প্রাইস আগে ছিল 3750 টাকা, তো এখন আমরা এই মনিটরগুলো 3650 টাকা করে সেল করতেছি। তো এর সাথে কি কি পাচ্ছেন আপনারা, এই মনিটরের সাথে বিজিএ কেবল, তারপর হচ্ছে পাওয়ার কেবল, তারপর হচ্ছে 17 ইঞ্চি একটি ডিসপ্লে বা ডিসপ্লে প্যানেল, তো একটি অরিজিনাল ভিজিএ কেবল। তো এই মনিটর দিয়ে সাইড নেগেটিভ আসবে না, এবং এর যে পিক্সেল আছে এটি হচ্ছে 1280x1024 পিক্সেলের। যার তারপর হচ্ছে আমাদের কাছে 19 ইঞ্চি যে মনিটরগুলো আছে, এই 19 ইঞ্চি মনিটরগুলো আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এগুলো হচ্ছে ইনটেক মনিটরগুলো। তো এই মনিটরগুলো যে আপডেট প্রাইস আছে, এটি হচ্ছে আগে আমরা বিক্রি করছি 5400 টাকা বা 5300 টাকা, তো বর্তমানে আমরা এর আপডেট প্রাইস নিয়ে আসছি। এর আপডেট প্রাইস হচ্ছে বর্তমানে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে 4950 টাকা করে। তো 4950 টাকার ভিতরে আপনারা এর সাথে মূলত যে অ্যাডাপ্টার আছে, তারপর হচ্ছে অরিজিনাল যে বিজিএ কেবল আছে, অরিজিনাল বিজিএ কেবল, তারপর হচ্ছে পাওয়ার কেবল এবং এর নিচের স্ট্যান্ড, এবং এটি হচ্ছে এই মনিটরটি। তো তো এই মনিটরেরও 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। তো 1 বছরের ভিতরে যে কোনো সমস্যা এগুলো চেঞ্জ করে দেওয়া হয় কোরিয়ান মনিটর। আর আপনারা কোরিয়ান মনিটরের মধ্যে আপনারা যারা 19 ইঞ্চি মনিটর নিতে যাচ্ছেন, 19 ইঞ্চি মনিটরের যে আপডেট প্রাইস আছে, ডেল, এইচপি, তারপর হচ্ছে ফুজিস্তু বা বিভিন্ন ব্র্যান্ডের, তো এগুলোর প্রাইস পড়বে হচ্ছে বর্তমানে 6500 টাকা করে। এগুলো 1 বছরের ভিতরে যে কোনো সমস্যা আমরা এগুলো সার্ভিসিং করে দেই। এগুলো হচ্ছে কোরিয়ান মনিটর। তো এই হচ্ছে আমাদের বর্তমান যে মনিটরগুলো ছিল স্টকে এগুলোর প্রাইস, এবং আমাদের কাছে 22 ইঞ্চি মনিটর আছে, এগুলোর প্রাইস হচ্ছে 7100 টাকা। এগুলো হচ্ছে এলিয়ান কোম্পানির 22 ইঞ্চি মনিটর, এইচডিএমআই পোর্টও আছে এবং আকারে অনেকটাই ভালো মানের মনিটর। ওয়াইফাই রিসিভার যেগুলো আছে ইউএসবি, এগুলো সবচেয়ে ভালো মানের হচ্ছে বর্তমানে অ্যাপটেকেরগুলো। তো অ্যাপটেকের মধ্যে 300 Mbps এর মধ্যে একটি আছে ছোট, এটি তো এর প্রাইস হচ্ছে 250 টাকা। আর একটা হচ্ছে অ্যান্টিনিয়া সহ, এটিও অনেকটাই ভালো মানের, এর প্রাইস হচ্ছে 300 টাকা। এগুলো 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। তারপর হচ্ছে আপনারা যারা ল্যাপটপের ভালো মানের চার্জার কিনতে চাচ্ছেন পাইকারি খুচরা আমাদের কাছ থেকে নিতে পারেন, এর প্রাইস পড়বে হচ্ছে 480 টাকা করে। এগুলো খুবই ভালো কোয়ালিটির, আসলে মার্কেটে বিভিন্ন কোয়ালিটির চার্জার পাওয়া যায়, তবে আমাদের কাছে যেগুলো আছে এইচপি, লেনোভো, ডেল, এসার, বিভিন্ন ব্র্যান্ডের, সোনির, তো প্রত্যেকটা ব্র্যান্ডের আমাদের কাছ থেকে আপনারা পাইকারি খুচরা ল্যাপটপের চার্জার নিতে পারবেন। ল্যাপটপের চার্জার আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন, এগুলোর 6 মান্থের ওয়ারেন্টিও আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে ডিভিডি রাইটার, আপনারা যারা ব্লাইন্ড ডিস্ক রাইট করার জন্য ভালো মানের ডিভিডি রাইটার নিতে চাচ্ছেন, আমাদের কাছে আসুস, এলজি এবং স্যামসাংয়ের ডিভিডি রাইটার আছে। এর মধ্যে আসুসেরগুলো অনেকটাই বেটার, যার ফলে আসুসের ডিভিডি রাইটার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা যারা খুচরা নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস পড়বে 600 টাকা, আর যারা পাইকারি নেবেন তাদেরকে আমরা 550 টাকা বা একটু ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে অ্যাভেলেবেল আমরা দিতে পারবো। তারপর হচ্ছে ইউপিএস, তো কম্পিউটার আসলে কারেন্ট চলে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম হয় এবং ভোল্টেজজনিত অনেক ধরনের সমস্যা হয়, তো ওই জন্য আমি মনে করি ইউপিএসটি অনেকটাই বেটার। তো এখানে দেখতে পাচ্ছেন হাই পাওয়ারের 650B এর একটি ইউপিএস, তো 650B এর ইউপিএস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো এগুলো বর্তমানে আমাদের কাছ থেকে আপনারা 2550 টাকা বা 2600 টাকার ভিতরে আপনারা নিতে পারবেন। এবং যারা নতুন ইউপিএস কিনেন বিভিন্ন ব্র্যান্ডের, তবে অবশ্যই আপনারা ইউপিএসটি প্রায় 18 ঘন্টা প্রথমত চার্জ দিতে হবে, তা না হলে আপনারা ভালো একটি ব্যাকআপ পাবেন না। আর হাইপার আমরা কি কারণে আমরা ইউপিএসগুলো আনি, কারণ হাই পাওয়ারের যে পার্টসগুলো আছে এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছেও আছে, এবং মার্কেটে বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানেও এর পার্টসগুলো পাওয়া যায়, যার ফলে ওয়ারেন্টি চলে গেলেও এগুলো প্রায় 200-300 টাকার ভিতরে আপনারা রিপেয়ার করতে পারবেন, যার ফলে পুরো ইউপিএসটি একটি কাজে লাগবে।